হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ফিরজিয়ান সারটি দেখতে পাচ্ছেন এটি বগুড়ার খামারি মোহাম্মদ শেখ জিয়াম নামে এক ভদ্রলোক এই গরুটিকে লালন পালন করেছেন আসন্ন কোরবানির ঈদে নয়শো কেজি ওজনের প্রায় বাইশ মন ওজনের এই সারটিকে তিনি নয় লক্ষ টাকা দাম হাঁকিয়েছিলেন আর শেষ পর্যন্ত এই সারটিকে তিনি সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করে দিলেন এটির মূল কারণ হচ্ছে যে গত কয়েক মাস থেকে দেশে আবহাওয়া খুব একটি ভালো নয় বিভিন্ন জায়গায় বন্যা যার কারণে গরুর দাম হঠাৎ করে কমতে শুরু করে আর এই কারণে খামারির ভাই এই গরুটি থেকে খুব বেশি লাভবান হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিভাবে এই ফ্রিজিয়ান সার হিরো আলমকে ঘিরে উৎসাহ প্রদান করছে আসলে এই শাড়টিকে নিয়ে বেশি উৎসাহর কারণ হচ্ছে এটি হিরো আলম নামে পরিচিত কমেডিয়ান হিরো আলম